কিছুক্ষণ আগেই এই ভিডিওটি প্রকাশ করেছেন বুবলি। ভিডিওটি প্রকাশ করার পর থেকেই অপু বিশ্বাসের ভক্তরা বুবলিকে কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে, কারণ কিছুদিন আগে কলকাতার জনপ্রিয় নায়িকা ইদিকা বলো পরেছিলেন একই পোশাক। বুবলির এই পোস্টে অনেক ভক্ত ও হেটার্সরাই কমেন্ট করেছে। বরাবরের মতো আজও আমরা উল্লেখযোগ্য কিছু কমেন্ট দেখব। এমডি তাইবুর রহমান লিখেছেন, শাকিব খানের জন্য আফসোস লাগে, কেন যে এত কিউট মেয়েটাকে ছেড়ে দিল। এমডি কামাল লিখেছেন, নতুন বিমানে উঠতেছে মনে হয়। তাস্তবা শোভা লিখেছেন, কে বলবে, ইনি এক বাচ্চার মা। সানি আফরিন কোয়েল লিখেছেন, 45 বছরের পুরী বিশ্বাসের দিন শেষ, স্বপ্ন বুবলির বাংলাদেশ। এমডি চালমান খান লিখেছেন, বুঝলাম না এতটুকু পিচ্চি এত শর্ট একই করে নায়িকা হয়। এমডি কামরুজ্জামান লিখেছেন, শাকিব খানের বউ আমাদের জাতীয় ভাবি। শেষ পৃষ্ঠা 101 লিখেছেন, একটা গার্লফ্রেন্ড না থাকার কারণে আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি। খাদিজা লিমা লিখেছেন, ভাবছিলাম কোনো অনলাইন পেজ, জামসুটটা অর্ডার দিতে চাচ্ছিলাম এ আর কি। মোহাম্মদ মহিনউদ্দিন লিখেছেন, জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই করতে হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। নিপা নিপা লিখেছেন, দুই বোন এতই শিক্ষিত, এই জন্য বুবলি বিবাহিত পুরুষ অশিক্ষিত জামাই ধরছে, ওনারা আবার নিজেদের শিক্ষিত বলে দাবি করেন। মালিহা খান লিখেছেন, এরা এই জায়গায় কিভাবে ভিডিও করে, আমি তো এই জায়গায় লজ্জায় ক্যামেরা বের করতেই পারি না। সিনহার আপু লিখেছেন, পরকীয়াকারী মহিলার ঢং দেখলে গা চলে। মাহফুজুর রহমান মিলন লিখেছেন, ভাবি কি চমক দেখাইলেন আপনি, বড় ভাবির চেয়ে আপনি অনেক সুন্দরী। সুজন আহমেদ রিপন লিখেছেন, কিং খানের চোখ যেদিকে পড়ে সেখানে ছায়ও সোনা হয়ে যায়। কাপু ইভান লিখেছেন, অলক্ষীর বদনজর যেন না পড়ে বুবলির জীবনে, তোদের জ্বলবে তাতেই বুবলির চলবে।